দেশে মতলব উত্তরের লিটন। ওমরা পালন শেষে কর্মস্থল সৌদি আরবে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার প্রবাসী 30 বছর বয়সী মোহাম্মদ লিটন মিয়া। বাংলাদেশ সময় শনিবার 9 এপ্রিল সন্ধ্যা 6টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পরে নিহত লিটন মিয়ার বাড়িতে বইছে শোকের মাতম। জীবিকার অন্বেষণে 6 বছর আগে সৌদি আরবে পাড়ি জমান মোহাম্মদ লিটন মিয়া। লিটন মিয়া সৌদি আরবের দাম্মাম আল জুবাইল শহরে একটি কোম্পানিতে চাকরি করতেন। নিহত লিটন মিয়ার বাবা চান মিয়া সরকার জানান, জায়গা জমি বিক্রি করে 6 বছর আগে সৌদি আরবে পাঠানো হয় সন্তানকে। এবছর ঈদের পরে বাড়ি ফেরার কথা ছিল তার, কিন্তু ওমরা পালন শেষে কর্মস্থলে ফেরার পথে সড়ক দুর্ঘটনা প্রাণ কেড়ে নিয়েছে তার সন্তানের। গত শনিবার তার এক বন্ধু ফোন করে এ খবর জানিয়েছেন। আমার সেনদি যেভাবে হোক আমার মুখে না বসে দেন, আমার মুখে না বসে দেন। লিটন মিয়ার ছোট ভগ্নিপতি আলামিন জানান, আমার শ্বশুর শাশুড়ি একমাত্র ছেলে, এখন উনি চলে যাওয়াটা আমাদের এই পরিবারে অনেক বিরাট ক্ষতি হয়ে যায়। নিহত লিটন মিয়ার মরদেহ দেশে আনার ক্ষেত্রে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে কথা বলে সৌদি দূতাবাসের সাথে যোগাযোগ করে সব ধরনের ব্যবস্থা নেবে বলে আশ্বাস দিয়েছেন গজ্জা ইউপির চেয়ারম্যান শহীদুল্লাহ প্রধান।